ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে তিন দিন ব্যাপী সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 3 জুন থেকে শুরু হয়ে তা চলবে আগামী 5 জুন পর্যন্ত। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের তরফ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে তারা জানান, ত্রিপুরায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসব। এই সপ্তকবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ লাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দিন এবং কবি সুকান্ত ভট্টাচার্য। আগামী 3 জুন বিকেল 3টায় শহীদ ভগৎ সিং যুব আবাসে এই উপলক্ষে অনুষ্ঠিত হবে সপ্তকবির কবিতা পাঠ এবং কবি সম্মেলন। এদিন সন্ধ্যায় দেশ বিদেশের অতিথিদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা টিঙ্কু রায়। এরপর আগামী 4 জুন দুপুর 1টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং মিলনায়তনে অনুষ্ঠিত হবে দেশ বিদেশের অতিথিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় আয়োজিত এক সাংস্কৃতিক সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা সুশান্ত চৌধুরী। শেষ দিন আগামী 5 জুন দুপুর 2টায় মেলাঘর টাউন হলে দেশ বিদেশের অতিথিদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মৈত্রী সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আগামী 3 থেকে 5 জুন আমাদের রাজ্যের আগরতলা শহরের শহীদ ভগৎ সিং যুব আবাস, রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং মেলাঘর টাউন হলে আমরা 3 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি হল সপ্ত কবি স্মরণাঞ্জলি উৎসব। সপ্ত কবি মানে হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দিন এবং সুকান্ত ভট্টাচার্য। এই 7 জন কবিকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কবি পক্ষে আমরা স্মরণ করব। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।